মনীষী পঞ্চানন বর্মা তেরোধাম দিবস পালন। উত্তর পূর্ব ভারতের সমাজ সংস্কারক মনীষী পঞ্চানন বর্মা তেরোধাম দিবস বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পালিত হচ্ছে। শুক্রবার সকালে ধূপগুড়ি ঠাকুর পঞ্চানন সাধক সমিতির পক্ষ থেকে দিনটি পালন করা হয়। এদিন সকালে ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর শহর সংলগ্ন মুক্তিযোদ্ধ ক্লাবের পক্ষ থেকে দিনটি পালন করা হয়। অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন করে ধূপগুড়ি ব্লকের হরিণখাওয়া ক্ষত্রিয় সমিতি। এদিন ক্ষত্রিয় সমিতির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পঞ্চানন বর্মার উপর আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন উপস্থিত অতিথিদের ভাওয়া খাইয়া নৃত্যের মাধ্যমে বরণ করা হয়। এরপর মঞ্চে ভাওয়াইয়া সঙ্গীত, পঞ্চানন বর্মার জীবনী, বিভিন্ন ক্ষেত্রে ওনার ভূমিকা তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হচ্ছে। আজকে মনীষী পঞ্চানন বর্মার 88তম তিরোধান দিবস। এই মনীষী পঞ্চানন বর্মা উত্তর পূর্ব ভারতের মুক্তিদূত, বিশেষ কোনো সম্প্রদায়ের না, তিনি আপামর জনসাধারণের মুক্তিদূত, সমাজ সংস্কারক হিসাবে পরিচিত। মনীষী পঞ্চানন বর্মার অনেকগুলো দিক আছে, শিক্ষা বিস্তারের দিক, তার অর্থনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক চিন্তাভাবনা। তিনি সর্বদাই একটা বিষয়ে ভাবতেন যে কীভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, সেটা শিক্ষার দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে তাদের কীভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায়, সেই বিষয়টাই তিনি কিন্তু ভাবতেন এবং তার কাজের মধ্য দিয়ে সেই বিষয়টাই আমরা দেখতে পাই। আজকে এই 88তম তিরোধান দিবসে দাঁড়িয়ে মনীষী পঞ্চানন বর্মার যে কাজ, সেগুলো কিন্তু মূল্যায়নের সময় এসেছে। আমাদের উচিত মনীষী পঞ্চানন বর্মার জীবনী আলোচনা করে তার জীবনী মূল্যায়ন করার দরকার, তাহলেই আমরা তার সম্পর্কে বিস্তারিত জানতে পারব। নমস্কার দাদা, আপনার নাম? আমি রতন রায়, ধূপগুড়ি পঞ্চানন স্মারক সমিতির সম্পাদক। সাথে আছে আমার স্মারক সমিতির কোষাধ্যক্ষ, আছে আমার শিক্ষিকা এবং মুক্তিযোদ্ধা সংঘের যে আছে সম্পাদিকা নীতিরানী দেবী। তিনি আজীবন তিনি শিক্ষকতা করতেন, কিন্তু দীর্ঘদিন থেকে এই মনীষী পঞ্চানন বর্মার নানান অনুষ্ঠান সাথে তিনি যুক্ত এবং তিনি আজীবন এই মনীষী পঞ্চানন বর্মাকে স্মরণ করে যাচ্ছেন তার আদর্শ নিয়ে। মেশা স্ট্রিট অফ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন